বাসের জন্য ওয়েট করছি, আর 20 মিনিট পরে বাস। আমরা কোথায় যাচ্ছি? লালাপট। তো লালাপট গিয়ে আবার দেখা হচ্ছে। তো লালাপট চলে এলাম, চলে এসে মেয়েরা বলছে আগে ম্যাক খাবে, তো এই তো ম্যাক অর্ডার দিয়ে নিয়ে এলাম, তো আগে খেয়ে দে তারপর ঘোরা হবে। আজকে লালাপট এসে দেখলাম আজকে খুব সেল দিয়েছে দেখলাম, তো চোখের সামনে HMটা যেহেতু ছিল তো চলো HMই আগে ঢুকি। আর ভীষণ ভিড় ছিল বলবো না, ভিড়টা কমই ছিল কারণ আমি বিকেলের পরই বেরোয়েছি, তো দেখতেই পাচ্ছ বড় বড় করে সেল লাগানো আছে, সব কিছুতেই মোটামুটি সেল আছে। তো চলো আগে HMে ঢোকা যাক। সব কিছুতেই সেল দিয়েছে, দেখ এই ড্রেসটা ভীষণ সুন্দর না? সব কিছুতেই সেল দিয়েছে, দেখ 199 করে দিয়েছে। এগুলো সব সামারের কালেকশন গুলো। একটা সুন্দর তো এবার উপরে চলে এলাম। খুব একটা কিছু কেনাকাটার কিছু ছিল না আজকে, জাস্ট ঘোরারই ছিল। তবে আমি বুঝতে পারছিলাম মেয়েরা এই জায়গাটায় ঢুকতে চাইছিল, বাট বেশিক্ষণ ওদের রাখিনি কারণ আজকে আমি প্ল্যান করে এসেছি জাস্ট শুধু ঘুরে চলে যাব। তো এখন যদি আমি ওকে মানে খেলতে বলি তাহলে 9টা বেজে যাবে, তো আমাকে আগে আগে বাড়ি ফিরতে হবে। আজকে মেয়েরাও বেশি একটা জেদ ধরেনি কারণ ওর বাবা বাড়িতে ছিল, কিছু একটা কাজে দুপুরে বেলা বের হয়েছিল, তো বিকেলে বাড়ি চলে এসেছিলো, তো ও আবার রান্নাবান্না করছে আমাদের জন্য আজকে স্পেশাল সানডে বলে। তো চলো আমরা দেখতে থাকি। এই শপটাতে আমার খুব ভালো লাগে আসতে, আমি যখনই আসি সবার লাস্টে আমি এই শপটাতে আসি, কারণ এখানে না পিকনিক রিলেটেড মানে যে কোনো জিনিস এখানে পাওয়া যায়, বারবিকিউ করার জন্য সব কিছু, মানে একদম ইচ অ্যান্ড এভরিথিং, বাট পিকনিক পারপাসের জিনিসগুলো এখানে বেশি ভালো পাওয়া যায়। তো এই শপটা ভিজিট করতে আমার মেয়েদেরও ভালো লাগে আমারও ভালো লাগে। তারপর টেন্টগুলো আছে দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগে এই শপটাতে। বাই দ্য ওয়ে আমার ছেলে কিন্তু আজকে বেবি কার থেকে একবারের জন্য নামার জন্য বায়না করেনি, কারণ বিকেল হয়ে এসেছিলো তখনই আমরা বের হয়েছি। তোমরা তো জানোই ও সকাল থেকে উঠেই ওর খেলাধুলা শুরু হয়ে যায়, তো অবশ্যই বিকেলে তো বাচ্চা টায়ার্ড হবেই, কিন্তু তারপরে তার এনার্জি ছিল, সব কিছু বসে বসে দেখছিল, তো দেখতে থাক। ভালো সেল দিয়েছে তো আজকে, পুরো সব অবশ্য বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের, নিউবর্ন বেবিদের, বড়দের কি নেই নাকি? ¿Qué es lo que no te va?
আমরা বেরিয়ে যাচ্ছি, সময় হয়ে গেছে, বাসের টাইম হয়ে গেছে, আবার বাড়ি যেয়ে কথা হবে। তো বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, মেয়েরাও ফ্রেশ হয়ে গেছিলো, ছেলেও ফ্রেশ হয়ে গেছিলো, ওর পাপার রান্নাও শেষ হয়ে গেছিলো। তো চলো তাড়াতাড়ি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে আমরা আজকে একসাথে ডিনার করব। এই সানডেটার অপেক্ষায় আমরা থাকি, কারণ সানডে নাইটের ডিনারটা হয় স্পেশাল। ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।